हाय फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2023-24 এর অঙ্কের সেট নাম্বার 18 427 পৃষ্ঠা এর চারের একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের অঙ্কগুলো এবং আগের বিভিন্ন স্কুলের অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। তাছাড়া শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। একদিকে আছে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত। তো এই এই অঙ্কটা আই সমান পিআরটি বাই 100, যে সরল সুদের সূত্র আছে আই সমান পিআরটি বাই 100, এই সূত্র দিয়ে খুব সহজে হবে। তো এখানে এখানে যে যে তথ্য দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে। তো এখানে আসল ব্র্যাকেটে পি, এটার মান দেওয়া নেই, তাহলে এক্স টাকা ধরলাম। আর সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার ব্র্যাকেটে আর, এটা বের করতে হবে বার্ষিক সুদের হার। তারপরে সময় ব্র্যাকেটে টি, সময় ব্র্যাকেটে টি 10 বছর বলা আছে। সুদের পরিমাণ ব্র্যাকেটে আই, সেটা সমান বলা আছে আসলে 2/5 অংশ, অর্থাৎ আসল এক্স এর 2/5 অংশ, তাহলে ইন্টু 2/5 টাকা সমান 2x/5 টাকা। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে বজ্রগুণ করলে পাই আই নিচে এক আছে, একের সাথে পিআরটি গুণ, তাহলে পিআরটি সমান 100 আই, বা আর সমান 100 আই বাই পিটি। তাহলে পেলাম বা আর সমান 100 আই বাই পিটি, এখানে মানগুলো বসাতে হবে। তো 100 আই মানে সুদের পরিমাণ, এটা 2x/5, আর পি এর মান এক্স, আর টি এর মান 10 বছর 10। তাহলে এটা আর একটু সরল করে লিখলে 100 × 2x, আর নিচে হবে x × 10 × 5। তো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 10 আর 100 কাটলে এখানে 10 হবে, 5 2 10, তাহলে 2 2 4 সমান 4। অতএব বার্ষিক সুদের হার সমান 4%। দুই জায়গায় আছে যে একটি অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত 1:6, 1:5, 1:4 বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে প্রথমজন লভ্যাংশ থেকে কত টাকা পাবে। তাহলে এখানে আগে সরল অনুপাত করে নিতে হবে, তিনজনের মূলধনের অনুপাত 1:6:1:5:1:4, 6, 5 এবং 4 এর লসাগু করতে হবে। 3 2 6 5 2 2 4, তাহলে 3 2 6 5 6 30 3 2 60, 60 লসাগু। তো প্রথম পদ 1:6, এর সাথে 60 গুণ, দ্বিতীয় পদ 1:5, এর সাথে 60 গুণ, আর তৃতীয় পদ 1:4, এর সাথে 60 গুণ, সমান 6 10 কে 60, এখানে 10 হচ্ছে, 5 12 60, এখানে 12, 4 15 60, এখানে 15, তাহলে সমান 10:12:15। এই হলো। এবার এখানে আছে যে প্রথম জনের লভ্যাংশ কত। আচ্ছা, মোট লাভ দেওয়া আছে 3,700 টাকা, মোট লাভ সমান 3,700 টাকা। অতএব প্রথম জনের লভ্যাংশ
মোট লাভ 3,700 টাকা ইনটু প্রথম জনের 10 আছে, 10 বাই 10 12 আর 15 যোগ করলে 37 টাকা, এটা কাটাকুটি করলে 100 তার সাথে 10 তাহলে 1,000 টাকা। এক্স স্কয়ার সমানুপাতিক ওয়াই জেড, ওয়াই স্কয়ার সমানুপাতিক জেড এক্স, ও জেড স্কয়ার সমানুপাতিক এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? তাহলে এখানে ভেদ ধ্রুবক তিনটি বলা আছে, সুতরাং এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল জানতে চেয়েছে। তাহলে ভেদ ধ্রুবক তিনটি আমরা এ বি ও সি ধরে নিতে পারি। মনে করি ভেদ ধ্রুবক তিনটি কে ওয়ান কে টু কে থ্রি ধরা যায়, এ বি সি ধরা যায়, সুতরাং যা ইচ্ছা ধরা যাবে। তো এ বি ও সি ধরলাম, তাহলে প্রথমটা আছে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই জেড, তারপরটা আছে ওয়াই স্কোয়ার সমানুপাতি জেড এক্স, ও জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই, এইভাবে তিনটে দেওয়া আছে। তো এখান থেকে লিখে যাই বা এক্স স্কোয়ার সমান এ ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমান বি জেড এক্স, ও জেড স্কোয়ার সমান সি এক্স ওয়াই, বা বলা যায় যে এ সমান ওয়াই জেড এক্স স্কোয়ার নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এখান থেকে বি সমান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, এখান থেকে সি সমান জেড স্কোয়ার আর তার নিচে হবে এক্স ওয়াই। তাহলে ভেদ ধ্রুবক তিনটি গুণফল, অতএব এ ইন্টু বি ইন্টু সি সমান এ এর মান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান, উপর পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচের পার্টটাও তাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে উপর নিচে কেটে এক সমান এক, তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক। চারে চারে আছে এক্স ওয়াই কিউব ও এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউ ওয়াই এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি পি ধরে নেব, মনে করি মধ্য সমানুপাতি সমান পি, প্রশ্নানুসারে প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই তৃতীয় সমানুপাতি, তাহলে প্রথমটা এক্স ওয়াই কিউব দেওয়া আছে, দ্বিতীয়টা পি, তাহলে পি বাই এক্স কিউব ওয়াই, গুণ করলে পি স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়। পি স্কোয়ার সমান এক্স স্কোয়ার স্কোয়ার তার হোল স্কোয়ার হয়, অতএব পি সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে দ্বিতীয় সমানুপাতি। অতএব দ্বিতীয় সমানুপাতি না, এটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি, অতএব মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। পাঁচে আছে দশ ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব কত হবে? তাহলে এখানে এই একটা বৃত্ত, এখানে কেন্দ্র,
এখন একটা জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে, মনে করলাম এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এখানে এই দূরত্ব বের করতে হবে ওপি। এটা যুক্ত করে দিলাম, এটা ব্যাসার্ধ বৃত্তের, তাহলে যে এপি এবি মনে করলাম, মনে করি এবি জ্যায় এর কেন্দ্র ও থেকে দূরত্ব ওপি, এটা দূরত্ব ওপি মনে করলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওবিপি একটি সমকোণী ত্রিভুজ, যার আচ্ছা ওবি সমান বৃত্তের ব্যাসার্ধ, সমান এটা আছে 10/2 সেমি, তারপরে পিবি বা বিপি সমান, বিপি সমান জ্যায়ের যে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়, তাহলে 8 এর হাফ হবে সমান 4 সেমি, আর ওপি এর মান বের করতে হবে, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লিখব, পিথাগোরাসের আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ ওবি অতিভুজ স্কোয়ার সমান ওপি লম্ব আর বিপি ভূমি ধরতে পারি, বা ওবি ওবি দেওয়া আছে এখানে, ওবি সমান 10/2, এটা 5 সেমি, তাহলে এটা সমান 5 স্কোয়ার সমান ওপি, ওপি এর মান বের করতে হবে, প্লাস বিপি, বিপি এর মান 4 স্কোয়ার, তাহলে পেলাম এখানে ওপি স্কোয়ার বের করতে হবে, তাহলে ওপি স্কোয়ার সমান 5 স্কোয়ার, আর 4 স্কোয়ার 5 স্কোয়ার কাছে আনলে -4 স্কোয়ার, তাহলে এটা হলো 5 5 25 -4 4 16 সমান 9 সমান 3 স্কোয়ার, ওপি স্কোয়ার সমান 3 স্কোয়ার, অতএব ওপি সমান 3, অতএব কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 3 সেমি। ছয় জায়গায় আছে ABCD বৃত্ত চতুর্ভুজ, এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, বিপি পিবিসি 110 ডিগ্রি হলে ADB 40 ডিগ্রি হয়, আচ্ছা তবে বিএসি এবং কোণ ACB এর মান কত হবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, আচ্ছা তাহলে এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আসতে হবে, ABCD ABCD এই বিবাহকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এই যে পি পর্যন্ত বর্ধিত করলাম, এখানে বলা আছে যে পিবিসি 100 ডিগ্রি, পিবিসি এটা 100 ডিগ্রি, ADB 40 ডিগ্রি, ADB এই কোণটা 40 ডিগ্রি, তাহলে বিএসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে, আর এসিবি এই কোণটার মান বের করতে হবে, তাহলে
এখানে দেখতে পাচ্ছি এ, এখানে নাম দিলাম এক্স, এ এক্স বি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর এই কোণটা আবার ঠিক এই কোণটা, এই দুটো একই বৃত্তচাপের উপর অবস্থিত, অতএব এই কোণটার মান যত এই কোণটার মান ঠিক তত, অতএব কোণ এর নাম এ সি বি আর এই কোণটার নাম এ ডি বি, কোণ এ সি বি ও কোণ এ ডি বি একই বৃত্তচাপ, এ এক্স বি এর উপর অবস্থিত। অতএব কোণ এসিবি সমান কোণ এডিবি, আর এটা সমান 40 ডিগ্রি, এটা প্রশ্নেই দেওয়া ছিল 40 ডিগ্রি। তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। এখন এ বি সি একটা ত্রিভুজ, এর এবিবাহুকে ফি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সুতরাং এটা বহিঃস্থ কোণ। তাহলে ত্রিভুজ এ বি সি এর এই কোণটা পি বি সি এর বহিঃস্থ কোণ, পি বি সি সমান এই কোণটা অর্থাৎ এ সি বি। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এই প্রশ্নচিহ্ন এবং এই প্রশ্নচিহ্ন এই দুটো কোণ যোগ করলে আমরা 100 ডিগ্রি পাবো, সেটাই লিখেছি। কোণ পি বি সি সমান এ সি বি অর্থাৎ এই কোণটা আর বি এ সি অর্থাৎ এই কোণটা প্লাস বি এ সি। এবার যদি মান বসিয়ে দিই, পি বি সি এর মান 100 ডিগ্রি, এ সি বি এর মান কোণ এ সি বি এর মান 40 ডিগ্রি বেরিয়েছে, তাহলে 40 ডিগ্রি প্লাস কোণ বি এ সি, তাহলে এখান থেকে বি এ সি পাবো, কোণ বি এ সি সমান 100 ডিগ্রি, আর 40 ডিগ্রি 100 পাশে নিয়ে গেলে মাইনাস 40 ডিগ্রি, তাহলে এটা পেলাম 60 ডিগ্রি। সাদে গাছে 36 সেন্টিমিটার 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্থ হয়ে স্পর্শ করে, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে, আর এর কেন্দ্র পি, এর কেন্দ্র কিউ। এখন সরল সাধারণ স্পর্শক এর উপর দিকটা থাকছি, উপরে একটা আছে নিচে একটা আছে, তো উপর দিকটা যেটা আছে সেটা এরকমভাবেই আছে, আর স্পর্শক দুটি মনে করলাম যে এই বৃত্তকে এটা এই বিন্দুতে আর এটা বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হলো স্পর্শকের কেন্দ্র থেকে দূরত্ব, না এটা কি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক বিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা অবশ্যই এর উপরে লম্ব, এবির উপরে এই ও বি কিউটা লম্ব। এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও এপি এবির উপরে লম্ব, আর এটা বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই ছবি দিয়ে আমরা করতে পারবো না অঙ্কটা, তো তার জন্য বিকিউ এর দৈর্ঘ্য সমান করে, বিকিউ এর দৈর্ঘ্য সমান করে এপি থেকে এপি থেকে একটা অংশ কেটে নেওয়া হলো, এটার নাম দিলাম আর, এ আর অংশ কেটে নিলাম, এখানে এ আর সমান বিকিউ, এ আর সমান বিকিউ এভাবে কাটলাম। এখন এটা যদি যুক্ত করে দিই, আমরা একটা
এখানে সমকোণী ত্রিভুজ পাবো। মনে করি সরল সাধারণ স্পর্শক এবি ও বৃত্ত দুটির কেন্দ্র পি ও কিউ। এপি এখানে এপি বা আর এপি বা এ আর এবির উপরে লম্ব, এপি এপি লম্ব এবি, এ আর লম্ব এবি, আর বি কিউ লম্ব এবি। তাহলে এটা লম্ব, এটা যেহেতু লম্ব আর এ আর সমান বি কিউ এভাবে অঙ্কন করা হয়েছে, তাহলে অতএব এ বি কিউ আর বা আর কিউ বি এ একটি আয়তক্ষেত্র। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এ আর, আচ্ছা এ আর সমান বিকিউ তো আগেও বলা যাচ্ছিল, সুতরাং আচ্ছা এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, কোণ এ আর কিউ সমান এদিকের কোণটা, এদিকের কোণটার নাম পি আর কিউ, সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ পি কিউ, পিকিউ এটা প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস পরের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হবে 36 প্লাস 16 সেমি, এটা যোগ করলে হলো 52 সেমি। লম্ব ধরলাম পিকিউ কে, পিআরকে, পিআর পিআর কি হবে, এ থেকে পি পর্যন্ত 36, এ থেকে আর পর্যন্ত এই 16, তাহলে এটা হবে 36 মাইনাস 16 সেমি সমান 20 সেমি। তারপরে আর কিউ, আর কিউ এর মান বের করতে হবে, আর কিউ সমান এবি, এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে পি কিউ, পি কিউ এর মান, পি কিউ পি কিউ এর মান এখানে কোথায় আছে, পি কিউ এর মান 52, তাহলে 52 স্কোয়ার সমান পি আর, পি আর এর মান 20 স্কোয়ার প্লাস কিউ আর এর মান বের করতে হবে, কিউ আর বা আর কিউ এর মান বের করতে হবে। তাহলে কিউ আর সমান কিউ আর স্কোয়ার, এখান থেকে কিউ আর স্কোয়ার এর মান বের করতে গেলে কিউ আর স্কোয়ার সমান 52 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে এটা 52 বর্গ করে এবং 20 বর্গ করে আলাদা করে
বিয়োগ করতে পারি, বা আর যেটা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান পেলাম 52, আর এদিকে 20 তাহলে হলো 72, আর না 52 20 যোগ করলে 72, 52 থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে এটা 32, তাহলে বা কিউ আর সমান রুট 72 ইন্টু 32। আমরা জানি 36 দুগুণ 72 আর 16 দুগুণ 32, তাহলে 36 এর বর্গমূল 6, 2 2 এর জন্য 1 2 হলো, 16 এর বর্গমূল 4, 4 6 24, 24 দুগুণ 48। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ৪৮ সেমি। এরকম করে উত্তর দেখলাম, ওখানে 24 আছে কিন্তু আমাদের বেরিয়েছে 48, এখানে হয়তো ব্যাস বলা ছিল, যদি ব্যাস বলা থেকে 36 সেমি এবং 16 সেমি, সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে 36 এর হাফ 18 আর 16 এর হাফ 8, আর সেই ধরে করলে কিন্তু সেক্ষেত্রে এই উত্তর 24 আসবে। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত? কোণগুলো ধরে নিতে হবে। মনে করি ত্রিভুজটির কোণগুলির মান যথাক্রমে 2x 2 আছে, তাহলে 2θ ডিগ্রি, 5θ ডিগ্রি ও এখানে 3θ ডিগ্রি। এখানে আমরা ডিগ্রিতেও ধরতে পারি বা রেডিয়ানেও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তো ডিগ্রিতে ধরলে যা উত্তর আসবে, রেডিয়ানে ধরলে তাই উত্তর আসবে, বা এইভাবে না ধরে আমরা ধরতে পারি কি 2θ রেডিয়ান, 5θ রেডিয়ান ও 3θ রেডিয়ান। তাহলে আমি রেডিয়ান ধরে করছি এখানে, তাহলে ত্রিভুজের কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, আর রেডিয়ানে বললে পাই রেডিয়ান। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2π রেডিয়ান, তাহলে অতএব 2θ রেডিয়ান প্লাস 5θ রেডিয়ান প্লাস 3θ রেডিয়ান, এটা সমান পাইসি বা পাই রেডিয়ান। 2 5 7 7 3 10, তাহলে এখানে হচ্ছে 10πc সমান পাই রেডিয়ান বা থিটাসি, 10θc সমান পাই রেডিয়ান। তো থিটাসি সমান পাই রেডিয়ান বাই 10, আর ক্ষুদ্রতম কোণটা 2θc, অতএব 2θ রেডিয়ান সমান 2 ইন্টু πc বাই 10, এটা হবে πc বাই 5। আর যদি ডিগ্রি দিয়ে করতাম, ডিগ্রি দিয়ে করলে সেক্ষেত্রে ডিগ্রিতে মান আসতো, সেটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে হতো। সেক থিটা সমান কোসেক 30 ডিগ্রি প্লাস 7θ হলে tan 4θ এর মান কত?
তাহলে সিক থিটাকেও কোসেকে পরিণত করা যায়, সেক্ষেত্রে থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে হবে। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তাহলে 2 ডিগ্রি কোসেক করে নিলাম, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। তাহলে কোসেক কোসেক যদি মনে মনে তুলে দিই বা অন্যভাবে বলতে গেলে তুলনা করে দুই দিই, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান 30 ডিগ্রি প্লাস 7 থিটা, তাহলে বাঁদিকে থাকছে মাইনাস থিটা, 7 থিটাকে বাঁদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 7 থিটা এটা সমান 30 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান সেখানে ডান দিকে গেলে -90 ডিগ্রি। তাহলে মাইনাস থিটা মাইনাস 7 থিটা হয়ে গেল -8 থিটা সমান 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা -60 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে দিলাম, থিটা সমান 60 ডিগ্রি/8, 4 দিয়ে কাটাকুটি করলে 15, নিচে 2, তাহলে থিটা সমান 15 ডিগ্রি/2। অতএব tan 4θ সমান 10 4×15 ডিগ্রি/2 সমান 10 30 ডিগ্রি, আর 10 30 ডিগ্রি মান 1/√3। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তার ঘনফল কত? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে, এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য a√3 সেমি। তো a√3 জায়গাতে কইতে দেওয়া আছে 4√3, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে a√3 = 4√3। বা a = 4√3, তার নিচে √3, √3 কাটলে a সমান 4 হলো, অতএব ঘনফল সমান a³, ঘনকের ঘনফলের সূত্রে a³ সমান 4³ ঘন সেমি, 4×16=464, তাহলে 64 ঘন সেমি। এগারো আছে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে গোলকের বাহুর দৈর্ঘ্য 100 ধরেও করা যায়, আবার আর ধরেও করা যায়, তো আমি 100 ধরেই করবো, সেটা বরং বেশি সোজা হবে। তো মনে করি গোলকের ব্যাসার্ধ সমান 100 একক, অতএব ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4π100² এটা বর্গ একক। তাহলে 100² করলে 1 পিটে 4টে 0, তার সাথে 4 গুণ, তাহলে 4 পিটে 4টে 0 পাই বর্গ একক। ফিফটি পার্সেন্ট বাড়ালে বা বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় 100, তার সাথে 50 যোগ সমান 150 একক, এবং বক্রতলের ক্ষেত্রফল হয় 4π
আর স্কয়ার অর্থাৎ 150 স্কোয়ার, বর্গ একক সমান এটা 15×15=225, তার সাথে 4 গুণ, তাহলে 2 2 5, 2টো 0, তার সাথে 4 গুণ করতে হবে। 400, 400, 4×5 20, হাতে 2, 4×2 দুই, 10×0 হাতে 1, 4×8 9, তাহলে এটা হবে 9 পিঠে 4টে 0, পাই বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে যে কোনো বৃদ্ধির পরিমাণ এই সূত্র দিয়ে করা যায়। শতকরা বৃদ্ধি, বৃদ্ধির পরিমাণ × 100, আর নিচে প্রাথমিক মান। সমান কত বৃদ্ধি পেল সেটা বের করতে গেলে আমরা পরের যে মান তার থেকে আগের মানটা বিয়োগ করব। তাহলে 9000, এই না 90000 মাইনাস 40000, 90000 পাই মাইনাস 40000 পাই × 100, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 40000 পাই। সমান 90000 থেকে 40000 বিয়োগ করলে 50000 পাই × 100, আর নিচে আসবে 40000 পাই। পাই পাই কেটে যাচ্ছে, 1 2 3 4, 1 2 3 4, 4×25=100, 5 আর 25 গুণ করলে এটা হলো 125। অতএব ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আর 8.1 সামেশন অফ FIXI সমান 132+5K, আর সামেশন অফ FY সমান 20 হলে K এর মান কত? তাহলে গড় মান বা গড় সমান সামেশন অফ FIXI বাই সামেশন অফ FI, এটা দেওয়া আছে 8.1, বা সামেশন অফ FIXI এর মান 132+5K, আর নিচে সামেশন অফ FI এটা = 20, আর 8.1টাকে 81/10 লেখা যায়, কাটাকুটি করলে 2 আসছে, তাহলে পেলাম এখানে 1 একের সাথে 132+5K গুণ, তাহলে 132+5K গুণ করলাম সমান 81×2, তাহলে 162। তাহলে 5K সমান 162, আর 132 ডান দিকে আসবে, তাহলে -132। তাহলে পেলাম 5K = 0.03, অর্থাৎ এটা 30, বা কে সমান 30 তার নিচে 5। 6 বেরোলো, অতএব কে এর মান সমান 6। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাছাড়া অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।